ডায়াবেটিস থেকে বাঁচার 5টি উপায় চলুন জেনে নিই। শুধু বুড়ো মানুষই নয়, বহু তরুণও এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিসের সরাসরি নিরাময় না থাকায় এতে আক্রান্ত হলে তা নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে কিছু উপায় রয়েছে যা থেকে পালন করলে ডায়াবেটিস দূরে রাখা যায়। বন্ধুরা, ডায়াবেটিসের সচেতনতার তেমন কিছু উপায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। 1. ডায়াবেটিসকে জানুন। শরীরের ইনসুলিনের ভারসাম্যহীনতায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হয়ে ডায়াবেটিসের সৃষ্টি হয়। সময় থাকতে ডায়াবেটিস সম্পর্কে জেনে রাখা ভালো, এতে আগে থেকেই রোগটি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা যায়। 2. খাবারের পরিমাণ কমান। মাত্রাতিরিক্ত খাবার খাওয়া ডায়াবেটিসের অন্যতম কারণ, এ কারণে খাবারের পরিমাণ কমানো উচিত আগে ভাগেই। খাবার খাওয়া কমানোর জন্য ছোট ছোট প্লেটে অল্প করে খাবার নিতে পারেন। এছাড়া খাবার খাওয়ার আগে 1 গ্লাস পানি খেয়ে নিলেও তাতে খাবারের পরিমাণ কমতে পারে। শারীরিক অনুশীলন করুন। আপনি যদি নিয়মিত শারীরিক অনুশীলন করেন তাহলে তা নানাভাবে আপনার স্বাস্থ্যের উপকার করবে। বিশেষ করে দেহের ওজন নিয়ন্ত্রণ, বিভিন্ন রোগ দূরে রাখায় এর ভূমিকা রয়েছে। এতে ডায়াবেটিসের মতো রোগও দূরে থাকবে। 4. হলো ওজন কমান। শরীরের ওজন যদি বেশি বেড়ে যায় তাহলে তা ডায়াবেটিসকে ডেকে আনতে পারে। তাই দেহের নিয়ন্ত্রণ ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5. হলো লাল আটার খাবার। দবদবে সাদা আটা বা ময়দা বাদ দিয়ে লাল আটার তৈরি রুটি ও অন্যান্য খাবার খান। এটি আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমাবে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এভাবে আমার দেওয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।